ওম শান্তি। আজকের তারিখ হলো 5ই মার্চ 2021। বাবার সাকার মুরলি। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, যেরকম বাপ দাদা দুজনেই হলেন নিরহংকারী, দেহি অভিমানী, এই রকম ফলো ফাদার করো, তাহলে সর্বদা উন্নতি হতে থাকবে। তো বাবা বলেছেন যে বাবার দাদা দুজনেই হলেন নিরহংকারী, দেহি অভিমানী, এরকম ফলো ফাদার করলে আমাদের উন্নতি হতে থাকবে। প্রশ্ন, উচ্চ পদের প্রাপ্তির জন্য কীরকম সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি? উত্তর, উঁচু পদ প্রাপ্ত করতে হলে সতর্ক রাখো কারো মনে যেন আমার দ্বারা দুঃখ না লাগে। তো বাবা বলছেন উচ্চ পদ প্রাপ্ত করতে হলে সতর্ক থাকতে হবে যে আমার দ্বারা যাতে কাউকে দুঃখ না লাগে। 2 নম্বরে বাবা বলেছেন কোনো পরিস্থিতিতে ক্রোধ না আসে। ও 3 নম্বর, বাবার হয়ে গিয়ে বাবার কাজে এই রুদ্রযজ্ঞ বিঘ্ন রূপ যেন না হতে হয়। যদি কেউ মুখে বাবা বাবা বলে আর চালচলন রাজকীয় না হয় তাহলে উঁচু পদ প্রাপ্ত হবে না। তো বাবা বলছেন কেউ শুধু মুখ থেকে যদি বলে বাবা বাবা আর তার চালচলন রাজকীয় না হয় তাহলে সে উঁচু পদ প্রাপ্ত করতে পারবে না। ওম শান্তি। বাচ্চারা খুব ভালোভাবে জানে যে বাবার থেকে অবিনাশ্য উত্তরাধিকার অবশ্যই প্রাপ্ত করতে হবে। কিভাবে? শ্রীমদ অনুসারী বাবা বুঝিয়েছেন একটা গীতা শাস্ত্র আছে যেখানে শ্রীমদ ভগবানু বাঁচ বলা হয়েছে। ভগবান তো হলেন সকলের বাবা, শ্রীমদ ভগবানু বাঁচ তো অবশ্যই ভগবান এসে শ্রেষ্ঠ বানিয়েছিলেন, তবেই তো তার মহিমা হয় চলেছে। শ্রীমদ ভগবদ গীতা অর্থাৎ ভগবানু বাঁচ, ভগবান তো অবশ্যই উঁচুর থেকেও উঁচু হবেন। তো বাবা বলছেন ভগবান তো উঁচুর থেকেও উঁচু হবেন। শ্রীমদ ও সেই একই শাস্ত্রে গাওয়া হয়েছে, অন্য কোনো শাস্ত্রে শ্রীমদ ভগবানও বাজ নেই। শ্রীমদ কার হওয়া উচিত সেটা লেখার সময় বুঝতে না পারার জন্যই ভুল হয়েছে। ভুল কেন হয়েছে সেটাও বাবা এসে বোঝাচ্ছেন। রাবণ রাজ্য শুরু হতেই সবাই রাবণ মতে চলতে শুরু করেছে। বাবা বলছেন কি দ্বাপর যুগ থেকে যখন রাবণ রাজ্য শুরু হয় তো সকলে রাবণের মতে চলতে শুরু করে। প্রথমেই তো কড়া কড়া ভুল এই রাবণ মতে যারা চলছে তারাই করেছে। রাবণের আঘাত লেগেছে, যেরকম বলা যায় যে শঙ্কর প্রেরণাদাতা বংস ইত্যাদি তৈরি করতে প্রেরণা দিয়েছেন, সেই রকম মানুষকে পতিত বানাতে 5 বিকার রূপী রাবণ হলো প্রেরণাকারী। তবে তো মানুষ ডেকেছিল পতিত পাবন এসো, তাহলে পতিত পাবন তো একজনই হলেন তাই না? এর দ্বারা প্রমাণিত হয় যে পতিত বানিয়েছে একজন আর পবিত্র বানাচ্ছেন আরেকজন, দুজন এক হতে পারে না, এই কথা তোমরাই বুঝতে পারো। পুরুষার্থ অনুসারে নম্বরের ক্রমে এরকম ভেবো না যে সকলের নিশ্চয় আছে, নম্বরের ক্রমানুসারে আছে। যত নিশ্চয় থাকবে ততই খুশি বৃদ্ধি হতে থাকবে। তো বাবা বলছেন যত বাবার প্রতি নিশ্চয় থাকবে তত আমাদের খুশি বৃদ্ধি হতে থাকবে। বাবার মতে চলতে হয়, শ্রীমতে চলে আমাদের এই স্বরাজ্য পদ প্রাপ্ত করতে হবে। মানুষ থেকে দেবতা হতে দেরি লাগে না। তোমরা পুরুষার্থ করছো, মাম্মা বাবাকে ফলো করছো, যেরকম তিনি নিজের সমান বানানোর সেবা করছেন, তোমরাও মনে করো যে আমি কি সার্ভিস করছি আর মাম্মা বাবা কি সার্ভিস করছেন। বাবা বুঝিয়েছেন শিব বাবা আর ব্রহ্মা দাদা দুজন একত্রিত আছেন, তাই বুঝতে হবে যে সব থেকে নিকটে আছেন, এনারই সম্পূর্ণ রূপ দেখা যায়। তো অবশ্যই ইনি তীব্র গতিতে পুরুষার্থ করেছেন।
কিন্তু যেরকম বাবা হলেন নিরহংকারী দেহী অভিমানী, সেই রকম এই দাদাও হলেন নিরঅহংকারী। তো শিব বাবা হলেন নিরহংকারী দেহী অভিমানী, তো ব্রহ্মা বাবাকে এখানে দাদা বলা হয়েছে, তো উনিও হলেন নিরহংকারী। বলেন যে শিব বাবাই বোঝাচ্ছেন যখন মুরলি চলে তখন বাবা নিজে বলেন যে মনে করো যে শিব বাবা ইনার দ্বারা শোনাচ্ছেন, এই ব্রহ্মাও অবশ্যই শুনছেন, ইনি যদি না শোনেন আর না শোনান তাহলে উঁচু পদ কীভাবে পাবেন। কিন্তু নিজের দেহ অভিমান ছেড়ে বলেন যে এরকম মনে করো যে শিব বাবাই শোনাচ্ছেন, আমি পুরুষার্থ করছি, শিব বাবাই বোঝাচ্ছেন, ইনি তো পতিত, ভাবনা অতিক্রম করে এসেছেন, মাম্মা তো কুমারী ছিলেন তাই মাম্মা উঁচুতে চলে গেছেন। তো বাবা ছিলেন কুমারী ছিলেন মাম্মা, তাই তাড়াতাড়ি সম্পূর্ণতাকে প্রাপ্ত করেছিলেন। তোমরা কুমারীরা মাম্মাকে ফলো করো। তো বাবা বলছেন যে কুমারীর আমরা যারা আছি তারা মাম্মাকে ফলো করতে হবে, গৃহস্থীদেরকে বাবাকে ফলো করতে হবে, যারা গৃহস্থী তারা ব্রহ্মা বাবাকে ফলো করবে, কেন কি ব্রহ্মা বাবা কে ছিলেন, একজন গৃহস্থী ছিলেন। প্রত্যেককে বুঝতে হবে যে আমি হলাম পতিত, আমাকে পাবন হতে হবে। মুখ্য কথা হলো বাবা স্মরণে যাত্রা করে শিখিয়েছেন, এতে দেহ অভিমান যেন না থাকে। আচ্ছা, কেউ যদি মুরলি না শোনাতে পারে তাহলে স্মরণে যাত্রায় থাকো। তো বলছি কেউ যদি মুরলি না শোনাতে পারে তাহলে বাবাকে স্মরণ করো, যাত্রায় থাকলে মুরলি চালাতে পারবে, কিন্তু যাত্রা ভুলে গেলে তবুও চিন্তা নেই, মুরলি পরে পুনরায় যাত্রা করতে লেগে যা, কেননা সেটা হলো বাণীর থেকে ঊর্ধ্বে বানপ্রস্থ অবস্থা। মূল কথা হলো দেহী অভিমানী হয়ে বাবাকে স্মরণ করতে থাকো আর চক্রকে স্মরণ করতে থাকো, কাউকে দুঃখ দিও না, এটাই বোঝাতে থাকো যে বাবাকে স্মরণ করো, এটাই হলো যাত্রা। মানুষ যখন মারা যায় তখন বলে যে স্বর্গ লাভ করেছে, অজ্ঞানকালে কেউ স্বর্গকে স্মরণ করে না, স্বর্গকে স্মরণ করা মানে এখান থেকে মরে যাওয়া। এইভাবে তো কেউ স্মরণ করতে পারে না। এখন বাচ্চারা তোমরা জানো যে আমাদেরকে পুনরায় বাড়ি ফিরে যেতে হবে। বাবা বলছেন যে যত তোমরা স্মরণ করবে ততই খুশির পারদ ঊর্ধ্বমুখী হবে, অবিনাশী উত্তরাধিকার স্মরণে থাকবে, যতটা বাবাকে স্মরণ করবে ততটা হাসি খুশিতে থাকবে। তো বাবা বলেছেন যত আমরা শিব বাবাকে স্মরণ করব তত আমরা হাসি খুশিতে থাকব, বাবাকে স্মরণ না করলে দুঃখী হয়ে পড়বে, উদ্ভ্রান্ত হয়ে যাবে, তোমরা এতটা সময় স্মরণ করতে পারো না। বাবা প্রেমিক প্রেমিকার উদাহরণ বলেছেন যে যদিও কাজকর্ম রোজগার পাতি করতে থাকে তবুও তার সামনে প্রেমিক এসে দাঁড়ায়, প্রেমিকা প্রেমিককে স্মরণ করে, আবার প্রেমিক ও প্রেমিকাকে স্মরণ করে। এখানে তো কেবল তোমাদেরকে এক বাবাকে স্মরণ করতে হবে, তো লৌকিক দুনিয়া প্রেমিক প্রেমিকাকে স্মরণ করে, প্রেমিকা প্রেমিককে স্মরণ করে, আর এখানে শুধুমাত্র আমাদেরকে বাবাকে স্মরণ করতে হবে। বাবাকে তো তোমাদেরকে স্মরণ করতে হয় না, বাবা হলেন সকলের প্রেমিক। বাচ্চারা তোমরা লেখো যে এই বাবা তুমি আমাকে স্মরণ করো, আরে যে হলো সকলের প্রিয়তম সে তোমাদের অর্থাৎ প্রিয়তমাদেরকে আশিক স্মরণ করবে কিভাবে, সেটা হতে পারে না, তিনি হলেন ওই প্রিয়তম, তিনি প্রিয়তমা হতে পারে না, তোমাদেরকে তাকে স্মরণ করতে হবে, তোমাদের প্রত্যেককে প্রিয়তমা হতে হবে। তো শিব বাবার আমাদেরকে সকলকে প্রিয়তমা হতে হবে, সেই এক প্রীতমের সে যদি প্রিয়তমা হয় তবে কতজনকে স্মরণ করবে সেটা হওয়া সম্ভব নয়। তিনি বলেন আমার উপরে কি পাপের বোঝা আছে নাকি কাউকে স্মরণ করব, যে কাউকে স্মরণ করব, তোমাদের উপরে বোঝা রয়েছে, বাবাকে স্মরণ না করলে পাপের বোঝা উঠবে না, যদি আমরা বাবাকে স্মরণ না করি তাহলে পাপের বোঝা উঠবে না, তাহলে আমি আর কাউকে কেন স্মরণ করতে যাব।
বাবা কে স্মরণ তো তোমাদেরকে অর্থাৎ আত্মাদেরকে করতে হবে। যত বেশি স্মরণ করবে পূর্ণ আত্মা হবে, পাপ কাটতে থাকবে। লক্ষ্য অনেক উঁচু, দেহি অভিমানী হওয়াতেই হলো পরিশ্রম। এই সকল নলেজ তোমরা তোমরা এখন পাচ্ছ, তোমরা ত্রিকালদর্শী হয়েছ। পুরুষার্থের নম্বর অনুসারে পুরো চক্র তোমাদের বুদ্ধিতে থাকা চাই। বাবা তোমাদেরকে বোঝান, তোমরা লাইট হাউস না, প্রত্যেককে তোমরা রাস্তা বলে দিয়ে থাকো। শান্তিধাম আর সুখধামের এইসব নতুন কথা তোমরা শুনছ। তোমরা জানো যে আমরা হলাম বরাবরের শান্তিধামের বাসিন্দা। এখানে তোমরা ভূমিকা পালন করতে আসো। আমরা হলাম অ্যাক্টর, তো আমরা হলাম সকলে অ্যাক্টর। এই চিন্তন যদি বুদ্ধিতে চলতে থাকে তবে আনন্দের সীমা থাকবে না। বাবা আমাদেরকে বুঝিয়েছেন আদি থেকে শুরু করে অন্ত পর্যন্ত তোমাদের পাড়। এখন কর্মাতীত অবস্থাতে তোমাদেরকে অবশ্যই যেতে হবে, তারপর গোল্ডেন এজে আসতে হবে। এই ধুনে থেকে নিজের কল্যাণ করতে হবে। কেবল পণ্ডিত হবে না, অন্যদেরকে শেখাবে, কিন্তু নিজে যদি সেই অবস্থাতে না থাকো তবে কোনো প্রভাবই ফেলতে পারবে না। তো বাবা বলেছেন আমরা অন্য কাউকে জ্ঞান শোনাচ্ছি, যদি আমরা সেই অবস্থায় না থাকি তাহলে তার প্রভাব কিন্তু পড়বে না। নিজেরও পুরুষার্থ করতে হবে। বাবাও ব্রহ্মা বলেন আমিও স্মরণ করার চেষ্টা করে যাই। কখনো কখনো মায়ার এমন তুফান আসে যে বুদ্ধির যোগ বিচ্ছিন্ন করে দেয়। তো বাবা বলেছেন কখনো কখনো এমন তুফান আসে বাবার থেকে বুদ্ধির যোগ আমাদের বিচ্ছিন্ন করে দেয়। অনেক বাচ্চারা চার্ট লিখে পাঠায়, আমি ব্রহ্মা অবাক হয়ে যাই, এ তো আমার থেকেও তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে। তো ব্রহ্মা বাবা বলছেন আমার থেকে তো এগিয়ে যাচ্ছে, হয়তো যখন পুরুষার্থে তীব্র বেগ আসে তখন চার্ট লিখতে বসে যায়। তো আছে যখন অনেক পুরুষার্থ করছে তখন চার্ট লিখে, কিন্তু এমন তীব্রতা যদি বজায় থাকে তবে নম্বর ওয়ানে চলে যাবে। কিন্তু না, সেই চার্ট লেখা পর্যন্তই এমনটা লেখে না যে বাবা এতজনকে বাবা সম বানিয়েছি, আর সেও লেখে যে ইনি আমাকে এই রাস্তা দেখিয়েছেন। বাবার সমাচার আসে না, তো বাবা কি বুঝবেন? কেবল চার্ট লিখে পাঠালে কাজ চলবে না, নিজ সম বানাতে হবে। রূপ আর বসন্ত দুই হতে হবে, নইলে বাবার সম বলা যাবে না। তো বাবা বলছে রূপ বসন্ত মানে, রূপ মানে হচ্ছে জ্ঞানী, বসন্ত মানে যোগী। তো আমাদের জ্ঞানী হতে হবে আর যোগীও হতে হবে, নইলে আমরা বাবার সমান হতে পারবো না। রূপ ও বসন্ত অ্যাকুরেট হতে হবে, এতেই পরিশ্রম রয়েছে। তো বাবা বলছে রূপ ও জ্ঞানও অ্যাকুরেট আর যোগীও অ্যাকুরেট হতে হবে। তো বলছে এটাতেই আমাদের কী আছে, পরিশ্রম। দেহ অভিমান মেরে ফেলে দেয়। তো বাবা বলছে দেহ অভিমান আসলে মেরে ফেলে দেয়। রাবণ দেহে অভিমানই বানিয়েছে, এখন তোমরা দেহী অভিমানী হয়ে উঠছ। তারপর আধা কল্প পরে মায়া আবার দেহ অভিমানী বানিয়ে দেয়। দেহী অভিমানী যে হবে সে খুবই মিষ্টি স্বভাবের হয়ে যাবে। সম্পূর্ণ তো কেউ এখন হয়নি, সেই জন্যই বাবা সব সময় বলেন কারো মনে কষ্ট দেবে না, দুঃখ দেবে না, সবাইকে বাবার পরিচিত দাও। কথাও বলার মধ্যেও রয়্যালটি থাকা চাই। তো বাবা বলছে কারোর সাথে কথা বলবো তার মধ্যে আমাদের রয়্যালটি থাকা চাই। ঈশ্বরীয় সন্তানের মুখ থেকে সব সময় রত্নই যেন নির্গত হয়। তোমরা মানুষকে জীবন দান দিয়ে থাকো, মানুষকে রাস্তা দেখাতে হবে, বোঝাতে হবে তোমরা হলে পরমাত্মার সন্তান। এনার থেকে তোমার স্বর্গে রাজত্ব পাওয়ার কথা, সেটা তাহলে এখন নেই কেন? মনে করে দেখো, বাবার থেকে তো উত্তরাধিকার পেয়েছিলে, তাই না? তোমরা ভারতবাসীরাই দেবী দেবতা ছিলে, তোমরাই 84 জন্ম নিয়েছ। তোমরা জানবে যে আমরাই লক্ষ্মীনারায়ণের কুলের ছিলাম, নিজেকে কম কেন ভাবো? আর যদি বলে যে বাবা সবাই এরকম হবে নাকি,
তো বাবা বুঝে যান যে এই এ এই কুলের নয়, এখন থেকে টলমল করতে শুরু করে দেয়। তোমরা 84 জন্ম নিয়েছো, বাবা তোমাদের দিয়ে 84 জন্মের প্রলব্ধ জমা করিয়েছিলেন, সেগুলি তোমরা খেয়েছো, তবেই না শেষ হওয়া শুরু হয়েছে। জং ধরতে ধরতে তমপ্রধান করি তুল্য হয়ে গেছো, ভারতই 100% সলভেন্ট সমৃদ্ধিশালী ছিল। এরা এই উত্তরাধিকার কোথা থেকে পেয়েছে? অ্যাক্টররাই যারা এই ভূমিকা পালন করেছিল সেটা বলতে পারবে, তাই না? মানুষের সেই ভূমিকা অ্যাক্টর পালন করেছিল, তাদেরও এটা জানা দরকার। এই লক্ষ্মী নারায়ণ বাদশাহী কোথা থেকে পেয়েছিলে? কত ভালো ভালো পয়েন্ট রয়েছে। অবশ্যই আগের জন্মে রাজ্য ভাগ্য পেয়েছিলে। বাবাই হলেন পতিত পাবন। বাবা বলেন, আমি তোমাদেরকে কর্ম অকর্ম আর বিকর্মের গতি বুঝিয়ে থাকি। রাবণ রাজ্যে মানুষের কর্ম বিকর্ম হয়ে যায়, সেখানে তোমাদের কর্ম অকর্ম হয়ে যায়, সেটা হলো দেবী সৃষ্টি। আমি হলাম রচয়িতা, তাই আমাকে অবশ্যই সৃষ্টিতে আসতে হবে। এটা হলো রাবণ রাজ্য, সেটা হলো ঈশ্বরীয় রাজ্য, ঈশ্বর এখন স্থাপনা করাচ্ছেন। তোমরা সবাই হলে ঈশ্বরের সন্তান, তোমরা এখন উত্তরাধিকার প্রাপ্ত করছো। ভারতবাসী সলভেন্ট ছিল, এখন ইনসলভেন্ট হয়ে গেছে। এ হলো আগের থেকেই রচিত ড্রামা। বা বলছে এটা আগের থেকে রচিত আছে এই ড্রামা, এতে কোনো রকমের তারতম্য হতে পারে না। সকলের আলাদা আলাদা বৃক্ষ, ভ্যারাইটি রকমের সব বৃক্ষ না? দেবতা ধর্মের যারা তারাই আবার দেবতা ধর্মে আসবে। খ্রিস্টান ধর্মের লোকেরা তাদের ধর্ম নিয়ে খুশি, অন্য ধর্মের লোকেদেরকেও তারা নিজেদের ধর্মে নিয়ে এসেছে। ভারতবাসী নিজেদের ধর্মকে ভুলে যাওয়ার কারণে অন্য ধর্মকে ভালো মনে করে সেখানে চলে যায়। বিদেশে কত মানুষ চাকরির জন্য যায়, কারণ সেখানে অনেক বেশি রোজগার করতে পারবে। ড্রামা খুবই ওয়ান্ডারফুল ভাবে রচিত। একে বোঝার জন্য ভালো বিচার বুদ্ধির প্রয়োজন। বিচার সাগর মন্থন করলে সব কিছু বুঝতে পারা যায়। এ হলো পূর্ব থেকে রচিত ড্রামা। তো বাচ্চারা, তোমাদের সব সময় তোমাদের মতো সদা সুখী বানাতে হবে। তো আমরা যেরকম খুশিতে আছি সেরকম সবাইকে বানাতে হবে। তোমাদের কাজ হলো পতিতকে পাবন বানানো। যেমন বাবার কাজ তেমনই তোমাদেরও। তোমাদের চেহারা সব সময় দেবতাদের মতো হাসি খুশি থাকা চায়। তোমরা জানো যে আমরা বিশ্বের মালিক হব। তোমরা হলে লাভলি চিলড্রেন। ক্রোধের উপরে খুবই সাবধান থাকতে হবে। বাবা এসেছেন বাচ্চাদেরকে সুখের উত্তরাধিকার দিতে। স্বর্গের রাস্তা সবাইকে বলতে হবে। বাবা হলেন সুখকর্তা, দুঃখ হরণকারী। তো তোমাদেরকেও সুখকর্তা হতে হবে, কাউকে দুঃখ দিতে নেই। তো বাবা বলছেন কাউকে দুঃখ দিতে নেই, দুঃখ দেবে তো তোমাদের সাজা সগুণ বৃদ্ধি পাবে, কেউ এর সাজা থেকে বাঁচতে পারবে না। বাচ্চাদের জন্য বিশেষ করে ট্রাইব্যুনাল বসে, ধর্মরাজ বসে। বাবা বলেন, তুমি বিঘ্ন সৃষ্টি করলে সাজাও অনেক বেড়ে যাবে। কল্প কল্পান্তর তোমরা সাক্ষাৎকার করবে, অমুকে এরকম পথ পাবে। তখন তোমরা যখন দেখতে, তো বাবা নিষেধ করলেন না বলবার জন্য, অন্তিম সময়ে তো অ্যাকুরেট জানতেই পারবে। তোমরা যত এগিয়ে যেতে থাকবে খুব তীব্রতার সাথে সাক্ষাৎকার হতে থাকবে, বৃদ্ধি তো হতে থাকবে, আবু পর্যন্ত মানে কিউ লাইন লেগে যাবে, বাবার সাথে কেউই মিলিত হতে পারবে না। তখন বলতে থাকবে, ওহো প্রভু তোমার লীলা। তো লাস্টে তখন সবাই বলবে, যখন
সাক্ষাৎকার করবে, তখন কিউ লেগে যাবে যে ভগবান চলে আসছে, তখন তারা বলে ওহো প্রভু তোমার কি লীলা। হ্যাঁ, এও বিচলিত আছে তাই না? বিদ্বানরা পণ্ডিতদেরও পিছনে আসবে, তাদের সিংহাসনেও নাড়া পড়বে। তারা সিংহাসনও তাদের নড়ে যাবে পণ্ডিতদের। তোমরা বাচ্চারা তো খুবই আনন্দে থাকবে। আচ্ছা মিষ্টি মিষ্টি হারা নিধি, বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন, এই রকম স্মরণের ভালোবাসা একবারই পাওয়া যায়। যত তোমরা স্মরণ করো ততই তোমরা ভালোবাসা পেতে থাকো, বিকর্ম বিনাশ হতে থাকে আর ধারণাও হয়। বাচ্চাদের খুশির পারদ ঊর্ধ্বমুখী থাকা চাই, যে আসবে তাকে রাস্তা বলে দেবে অসীম অবিনাশী উত্তরাধিকার, অসীম জগতের পিতার কাছ থেকে পেতে হবে। এ কি কোন কম কথা, এরকম পুরুষার্থ করতে হবে। আচ্ছা ধারণার জন্য মুখ্য সার, এক নম্বর কথা বলার সময় চলাফেরার সময় অত্যন্ত রয়্যাল থাকতে হবে। তো কথা বলার সময় আমাদের চলাফেরার সময় অত্যন্ত রয়্যাল থাকতে হবে। মুখ থেকে সর্বদা যেন রত্ন নির্গত হয়, নিজ সম বানানোর সেবা করতে হবে, কারোর মনে কষ্ট দিতে নেই। তো বলেছেন কারোর মনে কোনো কষ্ট দিতে নেই। দুই নাম্বার ক্রোধের উপরে অত্যন্ত সাবধান থাকতে হবে, চেহারা সব সময় দেবতাদের মতো হাসি খুশি রাখতে হবে, নিজেকে জ্ঞান যোগ বলের দ্বারা দেবতা বানাতে হবে। বরদান সদা পরিতাপের ঊর্ধ্বে প্রাপ্তিস্বরূপের স্থিতির অনুভবকারী সৎ বুদ্ধিবান ভব। তো যে সদা পরিতাপের ঊর্ধ্বে থাকতে হবে আর প্রাপ্তির স্বরূপের স্থিতিকে অনুভব করতে হবে, তবে আমরা সৎ বুদ্ধিবান হয়ে যাব। স্পষ্টীকরণ যে বাচ্চা বাবাকে নিজের জীবন তড়ি অর্পণ করে দিয়ে অমিত্ব ভাবকে সমাপ্ত করে দেয়, শ্রীমতে মন মতকে মিক্স করে না, তারা সদা পরিতাপের ঊর্ধ্বে প্রাপ্তিস্বরূপ স্থিতির অনুভব করে, তাকে সৎ বুদ্ধিবান বলা হয়। এইরূপ সৎ বুদ্ধিবান তুফানকে তোফা উপহার করে উপহার মনে করে স্বভাব সংস্কারের সংঘাতকে সামনে এগিয়ে যাওয়ার আধার মনে করে, সদা বাবাকে সাথী বানিয়ে সাক্ষী হয়ে সকল পাঠকে দেখতে দেখতে সদা প্রফুল্ল থেকে এগিয়ে চলতে থাকে। স্লোগান যে সুখদাতা বাবার সুখদায়ী বাচ্চা তার কাছে দুঃখের ঢেউ আসতে পারে না। তো বাবা বলেছেন যে সুখদাতা বাবার সুখদায়ী বাচ্চা তার কাছে দুঃখের ঢেউ কখনো আসতে পারে না। ওম শান্তি, ধন্যবাদ বাবা আজকের এই মিষ্টি মূল্যের জন্য।